মইদুল, যে ঘটনা ঘটলো আজকে, এটা তো ঘটনা যেটা বারবার করে বলা হচ্ছে, যদি স্লোগান দেওয়া হয়ে থাকে তাহলে সমস্যাটা কোথায়? যে জায়গা থেকে কোথাও শুরু করেছিলাম যে মুদ্রার এপিট আর ওপিট দুটো দুপিঠেই প্রশ্ন আছে, শুধুমাত্র স্লোগান কেন দেওয়া হয়েছে সেই নিয়ে প্রশ্ন করলাম, তাহলেও একতরফা হবে। অন্যদিকে হচ্ছে যদি স্লোগান দেওয়াও হয়ে থাকে, একটা শ্রেণী নির্দিষ্ট স্লোগান দিল, তাতেই বা সমস্যা কোথায়? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জয় বাংলা কি, জয় শ্রীরাম কি, কিসের কি যায় আসে, স্লোগানে কি সমস্যা? একদম আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমাকে বুঝতে হবে যে স্লোগানটা আমরা কোথায় দেব আর কোথায় দেব না। এটা একটা সরকারি প্রোগ্রাম, নিশ্চিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা, কিন্তু তার মা প্রাণ হওয়ার ফলে আমরা গভীরভাবে শোকাহত, তিনি আসতে পারেননি। কিন্তু বিজেপি যে নোংরামিটা করলো, যে রাজনৈতিক দেউলিয়াপনা প্রমাণ পেল, মুখ্যমন্ত্রীর সামনে তারা শ্রীরামকৃষ্ণের নাম করে জয় শ্রীরাম যে স্লোগান, সেই স্লোগানটা দিয়ে তার যে বাংলা ছবি স্বয়ং, এক মিনিট বলতে দিন জগন্নাথ বাবু, আপনার বলার সময় চুপ করেছিলেন আপনি। না না, জয় শ্রীরাম স্লোগান দিলে সেটা দেউলিয়াপনা হয়, রাজনৈতিক দেউলিয়াপনা। আমি বলছি, কেন বলছি, যে জয় শ্রীরাম ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ, সেখানে একটা সাংস্কৃতিক রীতিনীতি আছে, বাংলা সেই সাংস্কৃতিক রীতিনীতিটা এখনো পর্যন্ত মেনে রেখেছে, গোটা ভারতবর্ষ বিজেপি শাসন করছে, বিজেপি ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক হানাহানি করে একটা অস্থিরতা অখণ্ডতা তৈরি করছে, সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমরা দেখছি, একাধিক বিজেপি এমপি এমএলএর বক্তব্য দেখছি আজকে, যেখানে জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতির একটা অংশ, এটাকে ধর্ম বলে তো টেনে আনলে হবে না। আপনাদের বলছি শ্রীরাম, জয় শ্রীরাম কথাটার অর্থ আমাকে বলতে দিন জগন্নাথ। আরে যাই অর্থ থাক, যাই রাজনীতিকরণ থাক, আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী বসে আছেন যেখানে স্লোগান চলুক না, তাতে কি সমস্যা? তাতে না, মুখ্যমন্ত্রী একটা সরকারি কাজে হাত তুলছেন, বসে আছে সেখানে স্লোগান দেবে এবং উদ্দেশ্য প্রণোদিত পাবে, এটা তো শুভেন্দু অধিকারী। উদ্দেশ্যটা কি? এটাই তো আমার জানার, উদ্দেশ্যটা কি? যদি জয় শ্রীরামকে মেলাইন করা, জয় শ্রীরামে মেলাইন করা হয়, মেলাইন করা, জয় শ্রীরাম স্লোগানে মেলাইন করা হয়, জয় শ্রীরাম স্লোগানটা বাইক নিয়ে যখন জয় শ্রীরাম বাইনি ফেটি বেঁধে যাচ্ছে, তখন সেটাকে হুমকি দেখানো হয়। বিজেপির একটাই এজেন্ডা, ধর্ম আর রাজনীতিকে গুলি দেয়া, মানুষকে তার ধর্মীয় উস্কানি দিয়ে নিজের দিকে ভোট করা। কোথাও কি বারণ করেছিল ওখানে কোন স্লোগান দেওয়া যাবে না? সরকারি প্রোগ্রাম আজ পর্যন্ত হয়েছে দেখেছেন? আপনাদের নেতা, আমি আপনাদের নেতা ফিরহাদ হাকিম কিছুক্ষণ আগে বলেছেন যে জয় শ্রীরাম স্লোগানটাকে শুধুমাত্র বিজেপির স্লোগান, নিশ্চয়ই নয়, তাহলে সমস্যা কোথায়? সমস্যা এই কারণে, আপনাদের নেতাই বলেছেন, আমি আপনার শুনতে পাচ্ছি, পাত্র বিবেচনা করার ক্ষমতা বিজেপির নেই, রাজনৈতিক ফায়দা তোলার নাম করে উদ্বোধন হলে জয় শ্রীরাম বলা যাবে না, শুধুমাত্র প্রণোদিত ভাবে, আচ্ছা আর কি উদ্বোধন হলে জয় শ্রীরাম বলা যাবে না, নিজেকে হাইলাইট করার জন্য কয়েকগুলো কতগুলো আর কি হলে জয় শ্রীরাম বলা যাবে না, মুখ্যমন্ত্রী আমি একবার সংক্ষেপে আসছি।